আমরা চাই সাকিব এবং তামিম আবার আমাদের মাঝে পঞ্চ পাণ্ডবদের ফিরে আসবে না আমি সেই দাবি এবং সেই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে শুরু করা বাংলাদেশ গত ম্যাচে ইংলিশদের কাছে শোচনীয় পরাজয় বরণ করেছেন এই ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে ব্যানার হাতে কয়েকজন যুবকে দেখা যায় সেখানে লেখা ছিল সাকিব তামিম ভাই একসাথে দেখতে চাই একসাথে তারা বাংলাদেশ থেকে ধর্মশালা গিয়েছিলেন তাদের দাবি আমরা চাই সাকিব এবং তামিম আবার আমাদের মাঝে পঞ্চপান্ন ফিরে আসবে না আমি সেই দাবি এবং সেই যে আমি তামিম এবং সাকিবকে আবার একসাথে ইন্টারন্যাশনাল ম্যাচে দেখতে চাই এই দাবি নিয়ে আমি আমরা পক্ষ পঞ্চ পাণ্ডবকে তো আর দেখতে পারবো না মাশরাফি তো আর দলে ফিরবে না তবে আমরা চার পাণ্ডবকে একসাথে দেখতে চাই আমরা চাই সাকিব তামিল তাদের দ্বন্দ্ব ভুলে আবার একসাথে মাঠে লড়ুক বিশ্বকাপের মতো বড় আসরে অভিজ্ঞ ক্রিকেটার নেই এটা দলের জন্যই অমঙ্গল গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষের লজ্জাগর পরাজয়ের ম্যাচে ছিলেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল আমরা চাই অভিজ্ঞদের কাজে লাগিয়ে সাকিবের বুদ্ধিমত্তায় বাংলাদেশ আরও ভালো কিছু করুক এর আগে ফিটনেস ইস্যু নিয়ে টাইগার অধিনায়ক সাকিবের অসন্তোষের পর শেষ পর্যন্ত তামিম ইকবালকে ছাড়াই আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছিল বিসিবি ফলে এই বিশ্বকাপে তামিম লিটন জুটি দেখা যাচ্ছে না ভক্তদের তামিমের ফিটনেস ইস্যু নিয়ে দল থেকে বাদ পড়ায় সে সময়ে উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন নিজে পুরোপুরি ফিট নন বলে বিশ্বকাপের সব ম্যাচে খেলতে পারবেন না জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এমনকি মোট পাঁচ ম্যাচ খেলার কথাও নাকি তিনি নির্দিষ্ট করে দেন তামিমের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অধিনায়ক আল হাসান তাছাড়া আনফিট তামিমকে বিশ্বকাপের দলে দেখতে চায়নি বিসিবি কোচ হাতুরে সিং যার ফলে তামিমকে ছায় বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি তবে পরবর্তীতে ফেসবুক লাইভে এসে সাকিবের এসব অভিযোগের উত্তর করেন তামিম ইকবাল